পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। বিস্তারিত খবরের আগে প্রথমে দেখে নেব হেডলাইনস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত, 10 আগস্ট মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণ। এক সপ্তাহের মধ্যে ভাঙার পর হারাং নদী ক্র্যাক সেতু সংস্কার না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার স্বাক্ষরকৃত নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তেলেমুড়া মহকুমা হাসপাতালে রোগীদের সাথে বঞ্চনার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। মণিপুর ইস্যুতে ডিমা হাসাও জেলা সদর হাফলং এর রাজপথে বেটি বাঁচাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল। কৈলাসহর মহকুমার উন্নয়নমূলক বিষয় নিয়ে অনুকূটির জেলা পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে 9 দফা দাবিতে ডেপুটেশন দিল কংগ্রেস। মিজুদের আতঙ্কে মিজোরাম ছেড়ে কাছাড়ে প্রবেশ করা শরণার্থীদের খোঁজ খবর নিলেন এজিপির প্রতিনিধি দল। ডিলিমিটেশন নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকাকে স্বাগত জানালো ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস। মণিপুরের ঘটনা নিয়ে শিলচরে গান্ধীবাগে এআইডিএসও এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর বিক্ষোভ। পাতাকান্দিতে কবি জাপানি হাইকু কবিতার ধাঁচে প্রথম বিষ্ণুপ্রিয় মণিপুরী হাইকু কাব্যগ্রন্থ উন্মোচন। আসিমগঞ্জ মদনী জুনিয়র কলেজে ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা। কাছাড়ের শালগঙ্গা রাধাপল্লব আশ্রমে বর্তমান জ্যেষ্ঠ গুরুদেব বলরাম গোস্বামীর জন্মোৎসব উদযাপিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এনপিসি কাছাড় জেলার উদ্যোগে 19 এবং 20 আগস্ট শিলচরে আয়োজিত হবে ব্যাটেল অফ শেপ বডি বিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ 2023। এবারে সংবাদ বিস্তারিত। অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি বিধায়কদের একাংশের দলবদল এবং মহারাষ্ট্র মন্ত্রিসভার ঠাঁই পাওয়া ঘিরে টানা পোড়েনের আবহে শিন্ডে সেনা বিজেপির সংঘাতের জল্পনা ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে আগামী 10 আগস্ট সেই রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণায় নতুন মাত্রা পেল সেই জল্পনা। কংগ্রেসের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সোমবার বলেছেন, আগামী 10 আগস্ট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অজিত। শনিবার মুখ্যমন্ত্রী শিন্ডে দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা সহ পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই রবিবার জানা যায় রাজ্যে মন্ত্রিসভা রদবদলের কথা। সেই সঙ্গে জল্পনা তৈরি হয় শিন্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রী হতে পারেন বর্তমান উপমুখ্যমন্ত্রী অজিত। যদিও শিন্ডে সোমবার এমন সম্ভাবনার কথা নাকচ করে বলেন, আমাদের মন্ত্রিসভায় নতুন কয়েকটি মুখ আনা হবে। দীর্ঘ 6 মাস ধরে ক্র্যাক হয়ে আছে গুরুত্বপূর্ণ হারাং নদীর ব্রিজটি। এলাকার জনগণ ব্রিজটি সংস্কারের দাবিতে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ জানিয়ে আসলেও সেতু নির্মাণ কাজে শুধু জোড়াতালি দিচ্ছেন কর্তৃপক্ষ। কখনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, আবার কখনো ব্রিজের সামনে রোড ক্লোজ ব্যারিকেড বসিয়ে আসছে বিভাগীয় কর্তৃপক্ষ, অথচ সেতু নির্মাণে হাত দেওয়ার সময় নেই বিভাগীয় কর্তৃপক্ষের। এতে দিন দিন ক্র্যাক সেতুটি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে ক্র্যাক সেতু দিয়ে যান চালানোর সময় প্রায় দিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এদিকে ক্র্যাক সেতু দিয়ে যান চলাচল নিষেধাজ্ঞা জারি করার পর ভাঙারপাড় বাজার থেকে সোনাপুর রংঘর শিমুলতলা হয়ে যান চালকদের কারণে সেই সড়কটি পুকুর সম গর্তে পরিণত হয়েছে। এক কথায় বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে একই সাথে দুটি সড়ক বেহাল হয়ে পড়েছে। সেতুর ভয়ঙ্কর রূপ দেখে কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর সংবাদ মাধ্যমকে বলেন, অনেক সহ্য করেছি, আর সম্ভব নয়। বিভাগীয় কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে সেতু সংস্কারে হাত না দিলে শিলচর কালাইন সড়ক অবরোধ করে আন্দোলনে হুঁশিয়ারি দেন তিনি। এখানে আমাদের বর্তমানে আমরা শিলচর কালাইন রোডের আউটপোস্টে নিয়ারেস্ট ব্রিজে উপস্থিত হয়েছি। এখানে দীর্ঘ 6 মাস ধরে এই ব্রিজ ক্র্যাক হয়েছে। আমাদের জানা মতো পিডব্লিউডি বিভাগে এই ব্রিজটা ক্র্যাক হিসাবে ঘোষণা দিয়েছে এবং দীর্ঘদিন থেকে তার কোনো মেরামতের কোনো সুব্যবস্থা হয় না। কয়েকদিন পরে পরে বিভাগীয় কর্তৃপক্ষ আসেন, এসে বলেন যে এক সপ্তাহের মধ্যে কাজ স্টার্ট হয়েছে। এইরকম করে করে দীর্ঘ 6 মাস হয়েছে। আজকে এখানে ছোটো গাড়ি চলে রাস্তা, এখানে অনেক গাড়ি আছে, জানা নাই, বড়ো গাড়ি আছে, এসে রাত্রে হলে এখানে একদম ট্রাফিক জাম হয়ে যায়, ক্রাউড এরিয়া হয়ে যায় এবং প্রায় গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানে সাইড বাম নাই, যার দরুন প্রায় গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়। আর যে বাইপাস রোড সোনাপুর হয়ে শিমুলতলা হয়ে যেটা বাইপাস রোডে এখন গাড়ি চলছে, সেটার অবস্থা আপনারা গেলে দেখতে পারবেন যে হাটে চলাচলের অবস্থা নেই। আমি অনুরোধ করবো পিডব্লিউডি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যে এটা আমাদের একটা লাইফ লাইন, আমাদের গুয়াহাটির লোকের সংযুক্ত রোড, কালাইন হয়ে গুয়াহাটি যাওয়ার এটা রোড, কাটিগোড়া এবং বড়তলা লাইফ লাইন বলে এটা পরিচিত শিলচর কালাইন রোড। পরিবার কল্যাণ এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার স্বাক্ষরকৃত নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগীদের বঞ্চনা।
উল্লেখ করে বিগত 18 জুলাই স্বাস্থ্য দপ্তর অধিকর্তা এক নির্দেশনামা জারি করে রাজ্যবাসীর স্বার্থে সরকারি হাসপাতালে যারা পরিষেবা গ্রহণ করতে আসেন তাদের সার্বিক বিষয় চিন্তা করে নির্দেশনামায় উল্লেখ করেছিলেন। সকাল 9টা থেকে বিকাল 4:30 মিনিট পর্যন্ত হাসপাতালে যখন ওপিডি চলবে তখন কোনোভাবেই কোনো প্রকারের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এসে চিকিৎসকের সাথে কথা বলে কিংবা নিজেদের ব্যবসার বিজ্ঞাপন প্রকাশ করে স্থানীয় মানুষদের অসুবিধা না করেন। গোটা বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন হাসপাতাল সমূহের দ্বারা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকেও অবগত করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর মধ্যে বড় বড় হরফে সংশ্লিষ্ট নোটিশ সাটানো রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দপ্তরের অধিকর্তার নির্দেশ থাকলেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মহকুমা চিকিৎসা আধিকারিক সহ বিভিন্ন চিকিৎসকরা রোগী দেখার জন্য নির্ধারিত সময় নিজেদের ব্যক্তিগত লাভের কথা চিন্তা করে নির্দ্বিধায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সময় দিচ্ছেন। এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। মঙ্গলবার এমওআইসি অজিত দেবর্মা নিজেই দিনের ব্যস্ততম সময়ে রোগীদের দাঁড়িয়ে রেখে চায়ের কাপ হাতে নিয়ে একাংশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছে সময় দিতে ব্যস্ত হওয়ার দৃশ্য দেখা যায়। নির্দেশ অমান্যকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত দু তিন জনের আমরা কথা কইলাম তার সঙ্গে। আমি তো এদিকে আসবো না, দেখবো আর নেক্সট টাইম তো মনে থাকবো আর আমরা এরকম নেক্সট টাইম আমরা আজকে এসে জানছি নেক্সট টাইম তে আর আইটেম না। স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিশটা জারি করা হয়েছে আমরা জানলাম যে ডিবিটিভি যাওয়া জানে, এদিকে তো মানে কত লোক জানতাম যে এত করা করি হয়তো নেক্সট টাইম তে আমরা এইভাবে এরকম হইতো না কি ভাই, এভাবে আওয়া হইতো ঠিক আছে। আজকে যদি জানিয়ে গেল আপনারা ইয়ে করতেন নেক্সট টাইম আমরা কিছু কইছো না, দেখতে আমরা নেক্সট টাইম আইটেম না। এই যে সামনে নোটিশ টাঙ্গানো আছে আপনারা দেখছেন না, আসুন আসুন আসুন। প্রায় 7 দিন তো ব্যাপারটা কি আপনারা জানেন না? আপনারা যেহেতু এই লাইনে আছেন, এই প্রফেশনে আছেন, আপনারা কোন কোম্পানি? আপনারা মণিপুর ইস্যুতে মাহুরের পর আজ ডিমাহাসাও জেলার জেলা সদর হাফরং এর রাজপথ বেটি বাঁচাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল হয়ে ওঠে। এদিন হাফরং লালফিল্ড থেকে বিশাল প্রতিবাদী মিছিল বের হয়। ডিমাহাসাও জয়েন্ট ওমেন অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত মিছিলে পার্বত্য জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মহিলারা যোগদান করার পাশাপাশি একাংশ পুরুষও প্রতিবাদী মিছিলে পা মেলান। মিছিল হাফরং লালফিল্ড থেকে শহর পরিক্রমা করে সেনট রোটারি এবং সেখান থেকে সরাসরি পার্বত্য স্বশাসিত পরিষদ রোটারি হয়ে জেলাশাসক কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। মিছিলে সহস্রাধিক মহিলা হাতে হাতে প্লে কার্ড নিয়ে সামিল হন। আনফরচুনেট অ্যান্ড অ্যাট্রোশিয়াস ইনসিডেন্ট ইন মণিপুর ক্যানট বি ওভারলুকড, ইট হ্যাজ ডিপলি শেকেনড আস অল ইন ডিমাহাসাও। উই স্ট্রংলি প্রোটেস্ট এগেইনস্ট দিস ইনহিউম্যান বিহেভিয়ার towards the helpless and innocent women victims in Manipur. We appeal to the highest authorities of our country to never spare the culprit and sentence them capital punishment. That we want. Kul Biren Singh ka ye sarkar pura failure mein hai. ये तो बहुत नामुमकिन चीज़ है, एक स्टेट होने के बावजूद पूरा कुछ ये लोग जस्टिस भी नहीं दे रहे, अभी तक कुछ बोल भी नहीं पा रहे हैं। हम लोग का ये इंसिडेंस हो के अभी और क्या करना है, और कितना और इंसिडेंस होना है? अभी जितना 4 मई को हम लोग का कुकीजो कम्युनिटी का 2 लड़कियां नंगा हो के पूरा ऐसा हम लोग के साथ में सड़क में पूरा खुलासा हो के उसका वायरल वीडियो भी लिख करके हम लोग का ये देश भारत जो बोल के हम लोग डेमोक्रेटिक कंट्री जहाँ पे सब एक साथ है, भारत सरकार जो है अभी तक कुछ नहीं बोल रहा है। हम लोग का प्रधानमंत्री मोदी जी ने कहा था कि जस्ट टेक अप द स्टेप्स, लेकिन कुछ भी स्टेप्स नहीं दे रहा है हम लोग। हम लोग को क्या जस्टिस मिल रहा है? लड़कियाँ का क्या है? हम लोग का भारत नारी बोल के, नारी शक्ति बोल के कुछ नारी का सम्मान ही नहीं हो रहा है अभी तक भी। हम लोग का प्रधानमंत्री जो है अभी तक और भी कुछ नहीं कर रहा है, और हम लोग क्या बोलेंगे यहाँ पे मीडिया के साथ? क्या बोलेंगे हम लोग? कुछ नहीं सुन रहा है तो, सरकार कुछ नहीं कर रही है तो हम लोग क्या बोलेंगे? इसलिए हम पूरा दिल से दरख्वास्त करते हैं कि प्रधानमंत्री जी ने भी हम लोग का ये रिक्वेस्ट, हम लोग का ये नारी जाति के लिए सम्मान ठीक करके हम लोग का शांति बनाए रखने के लिए मैं दरख्वास्त करती हूँ।
কয়লা শহর মহকুমার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। রাস্তাঘাটে বেহাল অবস্থা। গ্রামীণ সড়কগুলির পাশাপাশি মহকুমার গুরুত্বপূর্ণ সড়কগুলিও অত্যন্ত খারাপ হয়ে উঠেছে। বিশেষত গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের অন্তর্গত গ্রামীণ রাস্তাগুলি দিয়ে আর কোনোভাবেই যানবাহন চালানো সম্ভব হচ্ছে না। এতে নিত্য যাত্রীদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি গ্রামীণ কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে তুলতে পারছেন না। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে সমস্যার মধ্যে পড়ছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জেলা কংগ্রেস আন্দোলন শুরু করেছে। আন্দোলনের প্রাথমিক পদক্ষেপ হিসাবে আজ জেলা কংগ্রেসের উদ্যোগে অনুকূটি জেলা পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের কাছে নয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন পেশ করা হয়। জেলা কংগ্রেসের নেতৃত্বে কর্মী সমর্থকরা গাড়ি বোঝাই হয়ে কৈলাস শহর থেকে কুমারঘাটে এসে মিছিল করে ডেপুটেশন পেশ করেন। ডেপুটেশনের নেতৃত্ব দেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা চন্দ্রকান্ত সিংহ সহ অন্যান্যরা। ডেপুটেশন সমাপ্ত হলে বিধায়ক বিরজিৎ সিনহা সাংবাদিকদের জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইঞ্জিনিয়ার বেহাল রাস্তাগুলি অতিসত্ত্বর সংস্কারে হাত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন। আমাদের ডিস্ট্রিক্টের পিডব্লিউডি দিয়ে সবাই লেন আমাদের কৈলাসরে গৌরনগর আডি ব্লক এরিয়ায় এবং চণ্ডীপুর ব্লক এরিয়ায় পিডব্লিউডি রাস্তাগুলো প্রায় 90% নষ্ট হয়ে গেছে। এবং এটা নিয়ে ডিসকাশন করেছি কীভাবে এটা মেনটেন্যান্স বা নতুন করে করার জন্য, এবং ফ্রুটফুল কথা হয়েছে এবং সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব উনি সমস্ত যেভাবে প্রপোজাল গেছে এটাও দেখালেন, আলাপ হয়েছে, উনি ভিজিট করবেন, ভিজিট করে উনি কাজ শুরু করবেন। উনি কি আশ্বাস দিলেন কতদিনের ভিতরে কাজগুলো দিচ্ছেন? ওই যে শর্ট পিরিয়ড উনি ভিজিট করবেন আর কি। এবং আমরা কথা দিচ্ছি, আমাদের পঞ্চায়েত আছে, আমরা সর্বোত্তমভাবে সাহায্য করব, সহযোগিতা করব, যাতে পিডব্লিউডি কাজ করতে যেতে অসুবিধা না হয়। এগুলো ডিসকাস হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আশা করি উনি সহসায় ভিজিট করে কাজ শুরু করবে। আপনাদের একটা তো ডিমান্ড আছে, তো যদি আপনাদের কথা মতো দাবি পূরণ না হয় তো আগামী দিনে কী স্টেপ নেবেন? দাবি মতো হবেই, দাবি মতো না হওয়ার মতো না, কারণ অলরেডি প্ল্যান প্রোগ্রাম সব দেখিয়েছি। থ্যাংক ইউ। না হইলে তো আবার আসবো। মণিপুর রাজ্যের অশান্তির প্রভাব বিস্তার করেছে মিজোরাম রাজ্যে। সেই রাজ্যের একটি মিজো সংগঠনের হুমকিতে কর্মরত মণিপুরীরা পুরুষ মহিলা আতঙ্কে মিজোরাম ছেড়ে কাছাড়ের লক্ষ্মীপুর এবং সোনাইয়ের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার এই শিবিরগুলি আসাম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিমলেন্দু সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড়, সোনাই এবং লক্ষ্মীপুরের আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর নেন ও আর্থিক সাহায্য তুলে দেন। তাছাড়া এদিন তারা স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে কথা বলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেন। আজি লক্ষ্মীপুর সাব ডিভিশনের ভিতর থাকা মণিপুরী লক্ষ্মীপুর মনিটরিং কমিটির মানে আমার প্রেসিডেন্ট কান্ত স্যার এলং উইথ তেখেতর সেক্রেটারি নন্দমোহন সিং দুনক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি মণিপুর মানুষখিনি ইহাত যে শেল্টার এটা দিয়ে মিজোরাম পরা আজি তিনদিনের পরা যে পলাতক অবস্থাত আহি ইহাত শেল্টার এটা দিব পরা এই পরিস্থিতি এটা ইহাত এরেঞ্জ হয়েছে, এই কারণে আমি লক্ষ্মীপুর মনিটরিং কমিটি আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি আমার সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট অতুল বরা স্যার মহোদয়ের মানে পরামর্শ পাই তেখেতর ইনস্ট্রাকশন অনুযায়ী আজি আমার সেন্ট্রাল টিম এটা আমি ডিস্ট্রিক্ট কমিটির নেতৃত্বত আহি আজি আমার ক্যাম্পর পরিস্থিতি আমি পর্যালোচনা করিলো। ইহাত বহুত অসুবিধা এটা আছে যে ব্যক্তিগত হিসাবে আমার লক্ষ্মীপুর মনিটরিং কমিটি এবং আমার এজিপি লক্ষ্মীপুর কমিটি যি ধরনের হেল্প করব লাগা করে আছে এইটো আমার সাফিসিয়েন্ট নহয়। এই কারণে আমি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর আমার অসম সরকারক কই যাক হেলথ সুবিধা ইহাত নাই মানে বেলেগ বেলেগ যে আমি সুবিধা নাই এইখানে সুবিধা দিব পারার আমি অসম সরকারের যা বিভাগীয় অফিসার খিনি আমি অনুরোধ জানালো। তাৎক্ষণিক আমার হেলথ ডিপার্টমেন্ট ফালৰ পৰা আমার ডক্টর খিনি আহি ইয়াত আমার মানে ক্যাম্পটা আরম্ভ করেছে। আমি এটা আপিল করব বিচাৰিছো আজি প্রেস মিডিয়ার মাধ্যমে যে আজি মণিপুরের জুই এটা জ্বলার পিছত তারপর আমি যে নাইবরিং স্টেট মিজোরামত আজি একটা ইস্যু ক্রিয়েট করি আমার নর্থ ইস্টর একটা পিসফুলি সেভেন সিস্টারের একটা যে দেশ বলে আমি কোয়া হয় তাত একটা যে আমার অসুবিধা একটা হয়ে আহিছে। এই কারণে আমি যিমান আমার ফ্রেন্ডস আমার কমিউনিটি আছে সব আমি আপিল করছো যাতে একটা বস্তু যে
হৈ গল এই বস্তুটো আগত ন লজৰ আমি পিস প্ৰসেছটো কেনেকৈ আমি শান্তি ভিতৰত আমি গুটে এক লগত থাকিব পাৰে এই আপিলটো আমি অসম গণ পৰিষদ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা আমি অনুৰোধ জনালো ডিলিমিটেশ্যনে সুপ্ৰিম কোৰ্ট যে ভূমিকা নিয়েছে তাতে সন্তোষ প্ৰকাশ কৰেছে ফোৰাম ফৰ ডেমোক্ৰেটিক ৰাইটছ বৰাকবেলি ডিলিমিটেশ্যনে সুপ্ৰিম কোৰ্টে প্ৰথম শুনানিকে স্বাগত জানিয়ে ফোৰামৰ পক্ষে আহ্বায়ক শংকৰ দে বলেন ডিলিমিটেশ্যন প্ৰক্ৰিয়াতে স্থগিতাদেশৰ আবেদন সুপ্ৰিম কোৰ্ট খারিজ কৰেছে কারণ এই ধরনের সাংবিধানিক প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না কিন্তু ডিলিমিটেশন করতে নির্বাচন কমিশনের অধিকার আছে কিনা এ নিয়ে যে আবেদনপত্র দাখিল করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়েছে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ডিলিমিটেশন নিয়ে ফোরাম রাইটস ফর বরাকবেলি প্রথম থেকে আন্দোলন করে আসছে গুয়াহাটিতে গিয়ে কমিশনের শুনানি হয়েছিল সেটাতে ফোরামের পক্ষ থেকে মতামত রাখা হয়েছে কিন্তু ফোরামের মনে হয়েছে যে ডিলিমিটেশন কমিশনের এই শুনানি ছিল সেটা নিয়ম রক্ষা এই প্রেক্ষাপটে আদালতের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন ডিলিমিটেশনটা হলে ছিল প্রক্রিয়াতেই বন্ধ হয়ে যেত এখানে প্রক্রিয়াটা বন্ধ হয়নি কিন্তু মামলাটি গৃহীত হয়েছে অর্থাৎ একেবারে ডাক সাইডে বিচারপতি যার উপর ভারতবর্ষের 140 কোটি মানুষের ভরসা রয়েছে জাস্টিস মিস্টার চন্দ্রচূড় একেবারে তিনি ছিলেন তিনি তার নেতৃত্বে যে প্রসঙ্গটি বলা হয়েছে যে ইনজাংশন কীভাবে আমি বন্ধ করবো এটা প্রক্রিয়া আমি কীভাবে বন্ধ করবো একেবারে সাংবিধানিক ব্যাপার এইভাবে প্রক্রিয়া বন্ধ করা যায় না যেহেতু ল ডিপার্টমেন্ট এবং যারা সেটি করেছেন তারা আইনি দিকও খতিয়ে দেখেছে আমরা আইন যদি আর তারা বুঝেন না অন্য তারা আইনি দিক খতিয়ে দেখে যাতে একেবারে আইনি তুপে তারা উড়ে না যান বিষয়গুলি যাতে একেবারে আইনি আইনিভাবে প্রত্যাখ্যিত হয়ে না যায় এটি তারাও ভেবেছেন কিছু কিছু আইনি সংস্থান তারা রেখেছেন যাতে সুপ্রিম কোর্ট এক লহমায় সেটি যাতে বাতিল করে দিতে না পারে তো সুপ্রিম কোর্ট বাতিল করেনি কিন্তু পাশাপাশি কিন্তু মামলাটি কিন্তু গৃহীত হয়েছে আমরা জানি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বহু মামলা আছে যেখানে মামলাটি গৃহীত হয় না একেবারে বিষয়গুলোকেই খারিজ করে দেয় যেখানে কোনো সংস্থান থাকে না মামলাটি চালিয়ে যাওয়ার এক্ষেত্রে কিন্তু যে 3 সপ্তাহের সময়সীমা দিয়ে সরকারকে বলা হয়েছে যে এফিডেভিট দাখিল করতে হবে শপথনামা দাখিল করতে হবে শিলচরের গান্ধীবাগের সামনে এআইডিএসও এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর পক্ষ থেকে মণিপুরের পাশবিক নির্যাতনের শিকার মহিলাদের উপযুক্ত ন্যায় বিচার সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনা ইত্যাদি দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন এআইডিএসওর জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস এআইডিওয়াইওর পরিতোষ ভট্টাচার্য প্রমুখ বক্তারা বলেন যে ভোট ব্যাংক তৈরির লক্ষ্যে উস্কানি দিয়ে মণিপুরে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি সরকার তা আজ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে ফলে সাধারণ মানুষের জীবন সম্পত্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সংগঠনগুলির পক্ষ থেকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং জনগণের এবং বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি উত্থাপন করা হয় দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ষড়যন্ত্রে উৎসাহে মণিপুর রাজ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ চলছে হাজার হাজার সাধারণ মানুষ তাদের আত্মীয় স্বজন হারিয়েছেন ঘর বাড়ি সাই সম্পত্তি সমস্ত হারিয়েছেন আজও ভ্রাতৃঘাতী দাঙ্গা সংঘর্ষ চলছে অথচ দেশের কেন্দ্রীয় সরকার এবং মণিপুর রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করছেন কোনো উপযুক্ত মানে পদক্ষেপ গ্রহণ করছেন না যদি মানে ইচ্ছে করতেন তাহলে অনেক আগেই এই ভ্রাতৃঘাতী সংঘর্ষ ওনারা সমাধান করতে পারতেন সরকারের সৃষ্ট এই ভ্রাতৃঘাতী দাঙ্গার ফলে তার প্রভাব মণিপুর রাজ্যের সঙ্গে সঙ্গে সারা নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে আপনারা খবর পেয়েছেন ইতিমধ্যেই মিজোরাম থেকে আওয়াজ উঠছে যে সারা মিজোরাম থেকে সমস্ত মণিপুরী মানুষদেরকে তাড়িয়ে দেওয়া হবে মণিপুরী মানুষদেরকে মানে খবরদারি করা হয়েছে নোটিশ দেওয়া হচ্ছে যে তারা যেন মিজোরাম ছেড়ে যান এই যে আওয়াজ সারা নর্থ ইস্টের রাজ্যগুলোতে শুরু হবে আমরা আতঙ্কিত নর্থ ইস্টের সঙ্গে সারা দেশের মানুষ আতঙ্কিত কিন্তু কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আমরা দাবি করছি
অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও, এমএসএস এর পক্ষ থেকে অবিলম্বে এই যে অশান্ত রাজ্য মণিপুর, তাকে শান্ত করার জন্য, এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা জানেন এই ঘটনার রেশ ধরেই গত কিছুদিন আগে মণিপুরের রাজপথে দুইজন মহিলাকে উলঙ্গ করে পুলিশের মদতে জনতার হাতে, উত্তেজিত জনতার হাতে ছেড়ে দেওয়া হয় এবং মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় রাজপথে মানুষের সম্মুখে বাধ্য করা হয়েছে হাঁটতে এবং এদেরকে এইভাবে নির্যাতন চালানো হয়েছে, যে নির্যাতনের ধিক্কার জানিয়ে সারা বিশ্ব থেকে মানুষ প্রতিবাদ করছে। আমরা তাদের সঙ্গে সঙ্গতি রেখে আজকে শিলচরেও অল ইন্ডিয়া ডিএসও, ডিওয়াইও এবং এমএসএস এর যৌথ উদ্যোগে আমরা প্রতিবাদ করছি। আমরা সর্বোচ্চ মানুষের কাছে দাবি জানাচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। এই যে জঘন্যতম ঘটনা ঘটছে, এই যে লোমহর্ষক ঘটনা ঘটছে, মানুষকে অমানুষ বানানো যে চক্রান্ত চলছে, এই মানুষকে অমানুষ বানানোর চক্রান্ত দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি টিকিয়ে রাখতে চায়, এর জন্যই তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছেন না। কিন্তু আমরা দেশের মানুষ, সভ্য সমাজ, আমরা এর ধিক্কার জানাতে হবে, এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, এই আবেদন আপনাদের সকলের কাছে আমরা রাখছি। ভাষা ও ভাষিক সংখ্যালঘুদের মধ্যে এক সাহিত্য সংগঠনকে প্রতিষ্ঠা করতে কবি সাহিত্যিক লেখকদের গুরুত্ব অপরিসীম। গত কয়েক দশক ধরে বিশেষ করে ভাষিক সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাব্য সাহিত্য চর্চায় নিয়োজিত এবং পরপর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় পাঁচটি কাব্যগ্রন্থের রচয়িতা কবি তথা অরুণাচল টাইমস এর অ্যাসোসিয়েট এডিটর পাথারকান্দি দক্ষিণ বিলবাড়ি গ্রামের কবি রঞ্জিৎ সিংহ এবার অন্য এক বিশ্ববিখ্যাত কাব্যের ধারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যে সংযোজন করেছেন। কবি জাপানি হাইকু কবিতার ধাঁচে প্রথম বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাইকু কাব্যগ্রন্থ মাতৃভূমি পাথারকান্দিতে উন্মোচন করলেন। আজ পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ আসাম ও প্রতাপগড় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সাহিত্যের মেল অনুষ্ঠানে সুভাষচন্দ্র শর্মার পৌরোহিত্যে কবি রঞ্জিৎ সিংহের রচিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাইকু কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মহাসভার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শান্তিলাল সিংহ, মহাসভার আসাম রাজ্যিক কমিটির সভাপতি তরুণ সিংহ, মহাসভার প্রতাপগড় আঞ্চলিক কমিটির সভাপতি হরিনারায়ণ সিংহ সহ অন্যান্যরা। সাধারণ মানুষের প্রচলনে আনা হিসাবে উল্লেখে আধ্যাত্মিক দিক আসলে সাধারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান করলো আসিমগঞ্জ মদনী জুনিয়র কলেজ। 2023 সালে উচ্চ মাধ্যমিকে 94 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে তাতে সকলে উত্তীর্ণ হয়। অধিকাংশ ছাত্রছাত্রীরা লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রিন্সিপাল হোসেন আহমেদ জানান, মেধাবী গরিব ছাত্রছাত্রীরা অনেক সময় টাকার অভাবে পড়তে পারে না। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়িয়ে আসছে মদনী জুনিয়র কলেজ। এদিন এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় মডেল কলেজের প্রিন্সিপাল শাহাবুদ্দিন আহমেদ, পাথারকান্দি বিএড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মানিক হোসেন তালুকদার,
বাটুয়া ঈদগাঁ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালোনা নাজারুল হক সহ অন্যান্যরা। মণিপুর কাণ্ড নিয়ে গর্জে উঠল মিজোরামের বিভিন্ন কুকি সংগঠন। মঙ্গলবার মিজোরামের বাইরিংটিতে বিভিন্ন কুকি সংগঠন মিলে এক বিশাল মিছিল বের করেন। তারা দুই কুকি মহিলার উপর নির্যাতন এবং পাশবিক অত্যাচারের প্রতিবাদ জানান। মিজোরামের বাসিন্দারা ভারতীয় সংস্কৃতিতে তালিবানি সংস্কৃতির আমদানি ঘটায় সকলেই বিস্মিত, কারণ ভারতবর্ষ সর্বদাই নারীদের সম্মান রক্ষার্থে বদ্ধপরিকর। ইদানিং মণিপুরে ঘটে যাওয়া ঘটনা সমগ্র ভারতের মাথা হেঁট করে দিয়েছে বলে মন্তব্য তাদের। কাছাড়ের শালগঙ্গা রাধাপল্লব আশ্রমে বর্তমান জ্যেষ্ঠ গুরুদেব বলরাম গোস্বামীর জন্মোৎসব বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপিত হল। এ উপলক্ষে সকাল থেকে ছিল নানা ধর্মীয় অনুষ্ঠান। ভোরে মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে পর্যায়ক্রমে ছিল বাল্যভোগ, বিশেষ স্তোত্রপাঠ, পুজো, স্নান সহ অন্যান্য রীতিনীতি। দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেছেন কয়েক শতাধিক ভক্ত। বিকেলে উপাসনা এবং কীর্তন অনুষ্ঠিত হয়। আশ্রমের পক্ষে বরেণ্য গোস্বামী বলেন, এই উৎসব প্রথম শুরু হয়েছিল কুম্ভা বাগানে, পরবর্তী সময় তা উদযাপন করা হচ্ছে শালগঙ্গা রাধাপল্লব আশ্রমে। এবার আরো কার্যক্রম ছিল কিন্তু ভক্ত সমাগম বেড়ে যাওয়ায় সময়ের অভাবে কিছু কার্যসূচি বাতিল করা হয়েছে। সবাইকে উৎসবে এসে সাফল্য মণ্ডিত করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। নমস্কার, আজকে প্রভুপাদ বলরাম গোস্বামীজির জন্মবার্ষিকী। এই উৎসবের সূত্রপাত হয়েছিল সুদীর্ঘ যখন 1989-এর শুরু, মানে প্রথম সূত্রপাত হয়েছিল, এটা ছিল কুম্ভা, শচীন্দ্র বণিক মহাশয়ের বাসস্থান। তারপর থেকে এটা আশ্রমে চলে আসে, মানে ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায়। যাই হোক, তখন থেকে এই উৎসব উদযাপিত হচ্ছে। এখানে অনেকটা প্রোগ্রাম ছিল আজকে, কিন্তু লোকাভাবের জন্য, সময়াভাবের জন্য সমস্ত কিছু উদযাপিত করা হয়নি, সম্ভব হয়নি। কিন্তু অসংখ্য ভক্তরা এসেছেন, এটাই আনন্দের বিষয়। সব দূর দূর দূরাগত ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে। এখন প্রসাদ নেবেন ওরা। সকালবেলা বাল্যভোগ হয়েছে, মঙ্গল আরতি হয়েছে, বিশেষ স্তোত্রপাঠ হয়েছে, বিশেষ পূজা ছিল, স্নানাভিষেক হয়েছে, এরকম চলে যাচ্ছে পর্যায়ক্রমিক। রাত্রিবেলা উপাসনা হবে। এই কর্মকাণ্ড আজকে। এনপিসি কাছাড় জেলা শাখার উদ্যোগে আসামে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্যাটেল অফ শেপ বডি বিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ 2023। মঙ্গলবার সংস্থার কর্মকর্তারা জানান, আগামী 19 আগস্ট স্থানীয় রাজীব ভবনে আয়োজিত হবে পাওয়ার লিফটিং ও 20 আগস্ট শিলচর জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত হবে বডি বিল্ডিং প্রতিযোগিতা। আসাম সহ বরাকের বুকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতায় এখন পর্যন্ত মোট 50 জন প্রতিযোগী তাদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন, কিন্তু ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা উভয়ই অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় টপ 3 জনকে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুতে আয়োজিত হতে যাওয়া শেরু ক্লাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র দেওয়া হবে। এছাড়াও স্ট্রংম্যানকে নগদ 11,000 টাকা সহ সার্টিফিকেট তুলে দেবেন আয়োজকরা। দুই দিবসীয় প্রতিযোগিতাকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
এটা তো ঠিকই আছে যে শিলচরে অনেকগুলো জিম সেন্টার খুলেছে, আর যত সেন্টার খুলে এটা ভালো, একটা এটা ভালো দিক, যত সেন্টার খুলবে অপরচুনিটি বাড়বে, কস্ট অফ মানে যে ইয়ে আছে ফিসগুলো আছে এই ফিসগুলো একটা মিনিমাইজ হবে, আর যারা মানে চায় কি জিম করার জন্য হয়তো টাকা পয়সার অভাবে করতে পারে না, তো এইগুলো যদি মানে বেশি সেন্টার খুলে তো এটা কস্ট অফ কাটিংটা হবে একটু, যখন কস্ট অফ কাটিং থাকতে হয় তো মানে একটু যারা ইকোনমিক সেকশন কম টাকা পয়সার ছেলেরা আসে, যারা এগুলো করতে চায়, যারা এই ইভেন্টে আগে বাড়তে চায়, তারাও একটা সুযোগ এখানে আসবে, তারাও জন্য একটা সুযোগ মহিলাদের জন্য। কি সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।